হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অম্বিকা, তোমরা দেখছো অম্বিকা হ্যাপি লাইফ স্টাইল ব্লগ ভিডিও। তো বন্ধুরা, সকাল সকাল বই দিয়ে কিনে স্কুল নিয়ে যাচ্ছি, আর সকালবেলাতেই দেখতে পেলাম মা দুর্গার প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের মানে গ্রামের মন্দির বলতে পারো, বা আমাদের পাড়ার মন্দির, আদি দুর্গা মন্দির। তো এই রাস্তা হয়েই বই দিয়ে কিনে স্কুল নিয়ে যাই আমি। ওই দেখো বন্ধুরা, বই দিয়ে কিনে এখন স্কুল যাচ্ছি। আজকে যখন বৈদিহীকে নিয়ে স্কুল নিয়ে গেলাম, তখন বৈদিহীর আন্টি যিনি আছেন, ওনার একটু শরীর খারাপ। তো দেখলাম একটু মানে বসেই ছিলেন, ভালো করে পড়াতে পারছিলেন না, একটু অম্বল হয়ে গেছে। তো আমি একটু বৈদিহীকে পড়িয়ে নিলাম, আর বাস বৈদিহীকে নিয়ে বাড়ি চলে এলাম। তো বৈদিহীকে নিয়ে বাড়ি এসে বৈদিহী এখন বাইরে খেলা করছে, আর আমি ওই দাদাটার দোকান থেকে এখন কেন্দুলি নিয়ে এলাম। আর গতকালকের মাছ আছে, তোমরা তো জানোই দিদি মাছ দিয়েছিল, ওই 4 পিস মাছ এখন আলু দিয়ে ঝোল করব, আর কেন্দুলিটা ভাজা করব। প্যান্ডেলটা দেখে কি ভালো লাগছে জানো, মনে হচ্ছে যেন প্রতিদিন বৈদিকে নিয়ে স্কুল নিয়ে যাবো, আর একবার করে দেখতে থাকবো যে প্যান্ডেলটা কদ্দূর কী হলো। কি ভালো লাগছে বলো, দেখলাম তো খুব মনটা বেশ ভালো লাগছিল। আর মা দুর্গাকেও দেখতে পাবো, কবে কি রং হচ্ছে না হচ্ছে বলো। অবশ্য গেট দিয়ে ঘেরা আছে, তো অতটা ঠিক মতন করে বোঝা যায় না, ভেতরে আলোটা ঠিক মতন পৌঁছায় না বলে। তো এই দেখো, আমি আলুগুলো কেটে নিলাম, আর এখন এই কেন্দুলিগুলোকে মানে লম্বা লম্বা করে কেটে নেবো। তোমরা কেন্দুলি ভাজা খেতে ভালোবাসো নাকি একটু কমেন্ট করে জানিও। আমার তো কেন্দুলি ভাজা খেতে খুবই ভালো লাগে জানো তো। কেন্দুলি ভাজা যদি থাকে আর একটু যদি ডাল আলু সেদ্ধ থাকে, তাহলে মনে হয় যেন আর কিছুই লাগবে না। তো এই দেখো, আমি কেন্দুলিগুলোকে একটু লম্বা লম্বা করেই কেটে নিই। অনেককেই দেখেছি গোল গোল করে কাটতে, তবে অবশ্য গোল গোল করে কাটলে আমার আবার খুব একটা মানে জুত হয় না। এরকম করে লম্বা লম্বা করে কাটলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। বৈদিহী আবার কাঁচা দু একটা চাইছিল, ওকে আবার দিলাম। তো ও আমাকে বলছে, মা শশা দিচ্ছ নাকি আমাকে এটা শশা? একবার তো এসে বলছে, মা পটল দিলে না আমাকে, পটলটা দাও। আর পটল না, এটা কেন্দুলি। তো তখন ও মানে মুখ থেকে ঠিক মতন বলতে পারছিল না, মানে পটল বলে ফেলছিল আর কি। তো আবার দিলাম, তো বলছে, মা শশা শশা। হ্যাঁ শশা, শশার মতনই লাগে বলো, অনেকটাই খেতে খুব সুন্দর খেতে লাগে। কাঁচাতেও যেরকম খেতে ভালো লাগে, আর এমনি ভাজলেও খুব ভালো লাগে। দাঁড়াও একটু সামনাসামনি কথা বলি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন আমি সবজি কাটতে বসে পড়েছি, আর বৈদিকে এই মাত্র স্কুল থেকে নিয়ে এলাম। আর একটা কথা তোমাদেরকে বলি, বাবা ফোন করেছিল জানো তো, আমার বাবা তো বলছে যে বাড়িতে নাকি ছাতু হয়েছে, তো আমাকে আনতে যাওয়ার জন্য বলছিল। তো কি করে আনতে যাব, যেহেতু তোমাদের দাদা ভাই তো ধরো কাল মানে নাইট ডিউটি গেছে, আর আজকে মর্নিং ডিউটি করছে, তো তার জন্য তো ধরো আর যাওয়া হবে না। তো দেখি যদি পারি তাহলে কালকে যাব, কিন্তু কালকে আবার যাব কি করে গো, কালকে আবার ঘরটা ঝাড়াঝুড়ো করতে হবে জানো তো। তো তার জন্য আবার একটু সমস্যাও আছে, যে ঝাড়াঝুড়ো যদি করতে লাগি তাহলে আমি কি করে যাব। আর বাবা বলছে, তুমি বলছিলে তোমার বন্ধুদেরকে দেখাবে, তাহলে ভিডিওটা করো। তো জানি না, বাবার কাছে তো বড় স্মার্টফোন নেই যে বাবা ভিডিও করে আমাকে পাঠিয়ে দেবে, তোমাদেরকে দেখাতে পারবো, সেটাও হবে না। তো আমাদেরকেই যেতে হবে, দেখি যদি সম্ভব হয় তাহলে একবার যাব। হ্যাঁ, আর আমি সবজি কাটছি, তোমাদেরকে দেখাতে পারছি না, কেন বলো তো আমার স্ট্যান্ডটা খুবই ছোট্ট জানো তো, ওইগুলো বুঝতে মানে দেখাতে পারছিলাম না। একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এটা সবজি কাটছি, দেখতে পেলে নিশ্চয়ই। তো এই বৈদিকে নিয়ে এসে এই মাত্র স্নান টান করে মানে এলাম, আর বৈদিহীর পিসি আজকে বৈদিহীকে টাকা দিয়ে গেল। তো ওর পিসি বলল যে আমি তো বাজার মানে হাট করতে মানে বাজার হাট বলছি মানে শপিং করতে পারবে না। তো দিদি বলল যে তোদেরকে পয়সা দিয়ে যাচ্ছি, তোরা কিনে দিস। তো জামা বৈদিহী মোটামুটি হয়েছে, শুধুমাত্র জুতোটা হয়নি। তো যদি আজকে তোমাদের দাদা ভাই মানে বলে যে যাব বাজার, তাহলে বৈদিহীর জন্য একটা জুতো দেখে নিয়ে আসবো। তো সবই কিন্তু আমি যা শপিং করব সেটা একটা ব্লগে তোমাদেরকে দেখাবো, সেটা আমি আগেও বলেছি তোমাদেরকে, যে শপিং করার সময় আমি আর কোনো ভিডিও করব না, একবারে সবার শপিং করে নেব, তারপরে তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ জানি হয়তো তোমরা একটু রাগ করছো যে শপিং করছো অথচ অথচ দেখাচ্ছে না, তাই তো? কিন্তু না, যখন তোমরা দেখবে না আমার একদম ফুল ফ্যামিলির শপিং, তখন তোমরা বলবে যে হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে, সেটা বেশি ভালো লাগবে বলো। যেরকমটাই পারবো বা যেরকমটাই আমাদের পুজোর বাজার যেটুকুই হবে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে তো হতোই না সেরকমভাবে, মানে সত্যি কথাই মানে আগে সেরকমভাবে বাজার করতামই না,
তো এখন যেহেতু বই দিয়ে হয়েছে বলে বাজার হাটটা কিন্তু মানে আবার হাট বলছি দেখছো তো, মানে শপিংটা কিন্তু করতেই হয় যেহেতু বই দিয়ের জন্য। আর তোমাদের দাদা ভাই বারবার করে বলে বলে যে আমরা এত কষ্টে মানুষ হয়েছি, বাবা মা দিয়েছে ঠিক কথাই, কিন্তু পুজোতে তো আর 4-5টা হয় নাই বলো। এখন তো ধরো বাচ্চারা 4-5টা না হলে আবার মন মেজাজ খারাপ হয়ে যায়, মানে 4 দিন পুজো, 4 দিন না হলে আবার আমাদের পুজোটা তো আবার একাদশী অবধিও থাকে, মানে একাদশীর দিনকে বিসর্জন হয়, তো আবার 5 দিনের জামা কাপড় লাগবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, যেটুকু শপিং করবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন সবজিটা কেটে নিই, 11:20 বেজে গেছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো আমার একদম পুরো কেন্দুলি ভাজাটা একদম হয়ে এসেছে, একটু শুধু দিয়েছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, খুব ভালো লাগে জানো তো খেতে, আর একটু তেলটা একটু বেশি বেশি করে দিয়েছিলাম। আমার ভাজা হয়ে গেছে, একটু ছেঁকে ছেঁকে তুলে নেবো, তাহলে এর মধ্যে যেটুকু তেল আছে না ওই তেলের মধ্যে মাছের ঝোলটা আর কি বানাতে পারবো। বেশি করে ভাজা পুজোতে তেল না রাখাই দরকার বলো। এই যে তুলে নিলাম, আর ওই দেখো তেলটা বেরিয়েছে, একটা শুকনো লঙ্কাও তুলে নিলাম না, বই দিয়ে আবার লঙ্কা দেখলে আবার ছোবে না কো। আর এটার মধ্যে আর একটু দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেলটা দিলাম বলতে মানে সর্ষের তেল একদমই নাই, শেষ হয়ে এসেছে, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু কটা দিয়ে পেঁয়াজ দিয়ে কষে নেবো, বাস পরে একটু মশলা দিয়ে দেবো। পুজোর বাজার করতে কিন্তু খুব ভালো লাগে বলো, একদিন একদিন করে যদি বাজারে যাওয়া হয় তাহলে কিন্তু বেশ মজাও লাগে, কীরকম কী জিনিস এসেছে না এসেছে দেখতেও বেশ ভালো লাগে বলো। এখন অবশ্য আমাদের কিছু হয়নি, তাও বেশ ভালো লাগছে যেতে, নিজেদের না হোক গেছে মেয়েটার হলেই অনেক। এই দেখো আলুগুলো এখন তেলের মধ্যে পেঁয়াজের আর পাঁচ ফোড়নের সাথে কষে নিলাম, চলো দেখি বই দিয়ে আবার কী করছে, একটু ঢাকা দিয়ে রেখে দিই। তোমরা হয়তো ভাবছো না যে তরকারিটাতে কখন মশলা দিলো আর কখনই বা তরকারি হয়ে গেল, আসলে কি বলতো বন্ধুরা আমি যখন তরকারিটা মশলা দিচ্ছিলাম না তখন ফোনটা একদম পুরো লো ব্যাটারি হয়ে গেছিলো, তার জন্য আবার চার্জে দিয়ে দিয়েছিলাম ফোনটা, আর বারবার করে চার্জে থেকে খোলাবাড়া করলে না ফোন কিন্তু খারাপ হয়ে যায় জানো তো। তোমাদের দাদা ভাই আমাকে মানে বকে বলে যে একবার মানে ভালো করে চার্জে দিয়ে দেবে তারপরে ফোনটা ব্যবহার করবে, না হলে কিন্তু অল্প দিনই তোমার ফোনের চার্জারের ঘরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তখন সেই সময় বই দিয়েও খুব বিরক্ত করছিল, জল কাদা খেয়ে মানে ঘাঁটছিল এসব করছিল বলে আমারও খুব মাথাটা গরম হয়ে গেছিলো, আর ঠান্ডাও লেগে আছে আর ওরকমভাবে জল কাদা ঘেটেছে, তো একেবারে স্নান টান করিয়ে দিলাম তারপরে একবারে তরকারিতে মাছ দিতে চলে এলাম। তো চলো বন্ধুরা বই দিকে খাই দিই, তোমাদের দাদা ভাইও চলে এসেছে, সবাই খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বই দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন যাচ্ছি বইদির জন্য জুতো দেখতে, যে তোমাদের দাদা ভাই গাড়িটা নেক ডিউটি করে এসে ওখানে গাড়িটা লাগিয়ে রেখে দিয়েছিল, ওই দিকটা যা কাদা কাদা, বাপরে রোদটা ভালো বেরিয়েছে। দেখো কালকে ভাবছি তো ঘরটা মানে ঝাড়াঝুড়ো করবো বলে, তো তোমাদের দাদা ভাই বলছে কালকে করবে না যেহেতু আজকে নাইট ডিউটি করে এসেছে, তো বলো কাল করবো না পরশু দিন হয়তো করবে। চলো হ্যাঁ, চলো একটা আইসক্রিম খাও, খাওয়াবে না বলছো দেখছো, খাও খাও বলছো পয়সা নাই দেখছো, বাকি তো জায়গাটা খাওয়া হবে। একটা দিয়ে দিয়েছি আইসক্রিম, তোমাদের দাদা ভাই খাবে না বলছে, 10 টাকার দাম ছিল এখন বলছে 15 টাকা হয়ে গেছে, দেখো দেখছো কিছুদিনে মানে কিছুদিনের মধ্যে বাড়ি দিয়েছে দামটা। চলো এখন যাই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ওহ কি ভালো লাগছে দেখো, চারিদিকে পুজোর প্যান্ডেলে তোড়জোড় চলছে, চারিদিকে একদম পুরো পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, আর আমরা একটু শর্টকাট রাস্তা নিলাম, বাজারে বাজারে প্রচুর ভিড় তো তাই একটু এই রাস্তা দিয়েই এলাম। আর যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম ওটা তো বলতেই ভুলে গেলাম, ওটা হচ্ছে আমাদের বোলপুর মিশন কম্পাউন্ড দুর্গা মন্দির। তো বন্ধুরা দেখো কিরকম বৃষ্টি পড়ছে, দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, আর বৈদিহির জন্য জুতো নিয়ে নিয়েছি এই দেখো, আর এটা হচ্ছে একটা ছেলেদের জামা প্যান্টের দোকান, তো তোমাদের দাদা ভাই এই দোকানটা থেকেই মানে জামা প্যান্ট কেনে, তো ও বললো যখন এসেইছি এখানটাতে তো একবার জামা প্যান্টগুলো দেখে যায় যে কেমন কি রকম রয়েছে না রয়েছে, তো দেখলাম বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। আর বাড়ি যেতে পারছি না দেখো কীরকম বৃষ্টি নামিয়েছে, আর এটা হচ্ছে আমাদের বোলপুর
মানে বাস স্ট্যান্ড, জামমনি বাস স্ট্যান্ড, বোলপুর জামমনি বাস স্ট্যান্ডের ভেতরে এরকম মার্কেট আছে। একটু বাইরে থেকে দেখালে তোমরা বুঝতে পারতে হয়তো। এখানে মানে ষষ্ঠী দিন রাত্রে বাম্পার ভিড় থাকে, মানে সেই দিনকে আর কি সব ছেলেরাই আর কি এখানে বাজার করতে আসে। খুব ভালো ভালো কালেকশন থাকে জানো তো। এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই, দাঁড়া দেখছো কি দারুণ দারুণ কালেকশন। দাঁড়া ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দেখায়। আমার যারা বন্ধুরা আছো, বান্ধবীদের জন্য বলছি না, যারা বন্ধুরা আছো তাদের জন্য কিন্তু একদম পুরো মানে দারুণ দারুণ কালেকশন আছে এখানে, দেখতে পারো। একদম পুরো জামমনি বাস স্ট্যান্ড, পুরো জামমনি বাস স্ট্যান্ডের ভেতরে না ভাই, জামমনি বাস স্ট্যান্ডের ভেতরে হচ্ছে এটা আর কি। তো দোকানটার নাম হচ্ছে সালমান কালেকশন, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। দারুণ সুন্দর সুন্দর কালেকশন, মানে এক্সে বার্কার এক বলতে পারো। এই দেখো এদের দুটো দোকান আছে, যে কোনো একটা দোকানে এলে পরে তোমাদেরকে দেখিয়ে দেবে, একটা দোকানে না হলে আর একটা দোকানেও তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে। তো চলো, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে বলে এখন যেতে পারছি না। তোমাদের দাদা ভাই পছন্দ করেছে দু একটা, তো ওটা পছন্দ হয়েছে তো সব মানে রেখে দিয়ে গেলাম। তো তোমাদের দাদা ভাই মায়নে পেলে তখন নিয়ে নেওয়া হবে, আসলে তখন দেরি হয়ে যায় তো, আর মালগুলো এত সাপ্লাই হয় তখন আর পাওয়া যায় না। তো একটু চেনা পরিচিত আছে দোকানটা, তো তার জন্য রেখে দিয়েছে। তো দেখো বাসগুলো কি সুন্দর বৃষ্টিতে ফিরছে, দেখো আর পরিষ্কারও হয়ে যাচ্ছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাও পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখন বসে আছে। তো চলো বৃষ্টিটা থামুক ছাড়ুক, তারপর তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে কথা হবে। বৈদির জন্য একটু টেনশন হচ্ছে যে মেয়েটা আবার কি করছে, ও ঠিকই থাকবে, মা আছে তো অবশ্য বাড়িতে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, একটু আগেই বৃষ্টিতে ভিজে ভিজেই এলাম, তো এখন একটু খিদে পেয়ে গেছে জানো তো, কখন ভাত খেয়েছি। তো তোমাদের দাদা ভাই এই দেখো পয়সা দিল আমাকে, 20 টাকা দিয়েছে, দুটো কয়েন দিল, তো বললো যে যাও চপ নিয়ে এসো গা, চপ মুড়ি খেয়ে নেবে। তো ও দুধ মুড়ি খেয়ে নিয়েছে, আর বৈদি এখন ঘরে ম্যাগি খাচ্ছে, বানিয়ে দিলাম। আর এখন আমি এদিকে বৃষ্টি পড়ছে বলে এখন ছাতা নিয়ে চললাম চপ আনতে। তো চলো, তোমরা হয়তো ভাবছো যে লিপস্টিক লাগিয়েছি, তাই তো? একটা দোকানে দেখছিলাম তো লিপস্টিকটা পছন্দ হলো, তো তোমাদের দাদা ভাই কিনে দিল। বৈদির জন্য একটা চুড়ি দেখছিলাম, যেহেতু দিদি মানে বৈদিকে 500 টাকা দিয়েছিল জুতো কিনতে, তো জুতোটা 300 টাকা নিল আর 200 টাকা বেঁচেছিল। তো ভাবলাম বৈদির জন্য একটা চুড়ি নিই, চুড়ি ছিল না, তো লিপস্টিকটা পছন্দ হলো, তাই তোমাদের দাদা ভাই আবার এটা কিনে দিল। লিপস্টিকটা কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো। তো এলিট টিনে লিপস্টিক লাগাতে আমি বেশি ভালোবাসি, আর আমি একটা নিলে আমার পুরো 1 বছর হয়ে যায়, মানে চলে যায় আর কি। হ্যাঁ ক্যামেরা করছি, এই যে কাকিমারা সব বাড়ি যাচ্ছে, আমাকে বলছে ক্যামেরা করছিস নাকি, না না। হ্যাঁ তো চলো এখন যাই, তোমাদের দাদা ভাই এখন এই দিক ওই দিকে বসে আছে। এই দেখো দাদা দোকানটা সুন্দর করেছে, দেখো দোকানটা আর কত বড় একটা হ্যালোজিন লাগিয়েছে, দেখো হ্যালোজিন তো কম মা, হ্যালোজিন তো কম মা, যা লাগিয়েছে তুমি হ্যালোজিন দিন মনে হচ্ছে। সবজিগুলো বোধহয় চকচক হবে বলছে, বাসি সবজি বলতে টাটকা হয়ে যাবে। এই যে সবজি, চলো বগ করে লাভ নেই, আমি এখন চপ আনতে যাই। আর আমাদের দুর্গাপূজার প্যান্ডেল তো পুরো একদম আরম্ভ হয়ে গেছে, কি বলবো, মনে একদম কি খুশি আসছে জানো তো। বেশ আর গল্প করবো না, কেন ফোনটা হাতটা বাইরে রাখছি, তো ফোনটা ভিজে যাচ্ছে, ঠিকঠিক করে জল পড়ছে। বন্ধুরা এই দেখো কাকিমার কাছে চপ নিতে চলে এসেছি, বৃষ্টি পড়ছে। ওই দেখো কাকিমা চপ ভাবে দেখছো, দারুণ টেস্টি চপ করে, আমি তো ভুলতেই পারি না, ওইখানে বারবার চলে আসি। কেউ না ব্লগ করছি গো, ভিডিওটা ছাড়বো, তুমি ফেমাস হয়ে যাবে, তোমার চপ চপ, তোমার চপের নাম ডাক হয়ে যাবে বিশাল। এখন নিই 3টে চপ নেবো, দাঁড়া ভাজাটা তোমাদেরকে দেখাই। গুড
লাল লাল করে ভালো তো? হ্যাঁ, কি ভোজ ভোজ গন্ধ হচ্ছে কেন গো? ভোজ ভোজ গন্ধ হচ্ছে? হ্যাঁ, চপটা চপটা না জানি না, কিন্তু ভোজের কত সেল হচ্ছে কেন? ভোজে চপের সেল তাই চপের আলু মাখাটা। কাকিমা চপের আলুটা এত ভালোভাবে সানে না, তার জন্য কাকিমা চপটা খেতে আমার এত ভালো লাগে। গরম গরম দেখো বন্ধুরা, বাড়ি আসতে আসতে কি অবস্থা দেখো, পুরো বৃষ্টিতে একদম পুরো ভরে গেছে। এতদিন বন্যা হয়নি, তবে এতদিনে বন্যা শুরু হয়ে গেছে। দুর্গাপুজো মনে হচ্ছে যেন মাটি করেই ছাড়বে। এখন চল না তোমাদের দাদা ভাইকে একটু আনতে। বন্ধুরা বাড়ি এসে কি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, আর এই দেখো বৈদি ছাতাটা নিয়েছি আর এই ছাতাটা নিয়েছি। তোমাদের দাদা ভাই এখন রাস্তার ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করে বলছে ছাতা নিয়ে আসো, আমাকে বাড়ি নিয়ে যাবো, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আসতে পারছে না। তো এই যে বৈদি ছাতাটা আমি নিয়ে নেবো, যেহেতু গামছা নিয়ে আছি, আর তোমাদের দাদা ভাইকে এই ছাতাটা দিয়ে দেবো। তো ভাবলাম যাওয়ার সময় এই সিনটা একবার তোমাদেরকে দেখায়। দেখো পুরো জলে একদম কাদা কাদা হয়ে গেছে, আর আমি এখন তোমাদের দাদা ভাইকে আনতে যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার মতন বৃষ্টিতে ভিজছো কি না সেটা একটু কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার পাশে একটু থেকো। তুমি দেখো রাস্তা, তো চলো যাই তাহলে আবার নতুন একটা ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অপেক্ষা শুধু একটা রাত, রাত পেরোলেই আবার আমার ব্লগ। তো চলো।